রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াতের একক চিত্র প্রদর্শনী প্রস্তরকাল। প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর বিভিন্ন মাধ্যমের আঁকা 300+ শিল্পকর্ম। শনিবার বিকেল 5:30টায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের শিক্ষার্থী বিপাশার শিল্পকর্ম নিয়ে অভিব্যক্তি জানান রফিকুন নবী। আমার ধারণা ছিল যে হয়তো শুধু পাথরই এঁকেছে, পাথরের ভিতরে যেসব টেক্সচার থাকে সেইগুলো, পাথরের টোনাল ভ্যারিয়েশনস, পাথরের যে শক্ত অথচ দেখতে নরম এমন সব ভাব সাব, এগুলো বোধ হয় তার ছবিতে থাকবে। এইখানে এসে দেখলাম যে আসলে ঘটনাটা ওইখানে আবদ্ধ থাকেনি, তার যে অন্যান্য প্র্যাকটিস, অন্যান্য যে তার স্বচ্ছন্দ আরও যেসব দিক আছে আঁকার, সেগুলোতে কাজ করেছে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিপাশা হায়াতের বাবা অভিনেতা আবুল হায়াত। জানালেন মেয়ের আঁকা শিল্পকর্ম নিয়ে নিজের অনুভূতি। ছোটবেলা থেকে বিপাশাকে দেখেছি, ছোটবেলা আঁকতো, ফুল আঁকতো, পাতা আঁকতো, পাখি আঁকতো, এগুলো করতো, এগুলো তো প্রায় বাচ্চারাই করে। এবং ইদানিংকালে আমার বাবা নাতিগুলো যখন বড় হলো দেখতাম যে ওরা একটা ছবি নিয়ে এসে আমার বলতো যে না না ভাই যেন তোমাকে এনেছি, তাহলে কই আমি কই বলে যে দেখো মাথায় চুল নাই এটা তুমি, খুব সহজে আমাকে এঁকে ফেলা। আসলে ছবি আঁকাটা একটা প্রাণের ভিতরের একটা জিনিস, মানুষ যেখান থেকে ফিল করে একটা জিনিস সেটাকে যে কোনো ভাবে আঁকার চেষ্টা করে। বিপাশা যে আর্টিস্ট হবে বা চিত্রকর হবে এটা আমরা কোনোদিন ভাবিনি, আমরা চিন্তা করি, আমি জানি না এমনকি বিপাশাও চিন্তা করেছে কিনা, কারণ আমাদের মাথার মধ্যে ছিল যে আমাদের মেয়েটা আর্কিটেক্ট হবে। এটা হয়তো অনেকেই জানেন, আর্কিটেকচার পরীক্ষা দিল এবং সে ওয়েটিং লিস্টে থাকলো এবং তার আগের মেয়েটি পর্যন্ত হয়ে গেল, কিন্তু সে হলো তখন সে রাগ করে গিয়ে ইংলিশ অনার্সে ভর্তি হলো। এবং ইংলিশ অনার্সে ভর্তি হয়ে 1 বছর পড়ার পরে হঠাৎ একজন ওর মাকে এসে বলে যে আমি আর্ট কলেজে ভর্তি হবো, এবং ওর মা বলে যে অসম্ভব, আর্ট কলেজ ভালো জায়গা, ওখানে সরকারি না থাকে, সারাদিন ওখানে পড়ে থাকে, গাছের তলায় পড়ে থাকে আর আড্ডা মারে, এটা ভালো জায়গা। তখন বিপাশা বললো তুমি আমার সাথে একদিন চোর হবে, এবং সে চোর ওর মাকে ধরে নিয়ে গেল এবং ওর মা সারাটা দিন আর্ট কলেজে কাটালো। এবং আসার পরে সে এতই মুগ্ধ হয়েছে যে আর বলার কথা না, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক বিচ্ছিন্নতা, মহামারী, সংকটকালীন সময় এবং মানুষের অপরিসীম অন্তর্নিহিত শক্তিকে বিপাশা চিহ্নিত করেছেন প্রস্তরকাল হিসেবে। পেপারের কাজগুলো আমি করেছি যে জেলিকো নামক একটি খুব ছোট্ট শহর, খুব পাহাড়ময় একটি শহর, যেখানে পাহাড়ের ওপরে টেনিসি অঙ্গরাজ্য, এখানে আমি 1 বছর ছিলাম আমার বাচ্চাদের নিয়ে। আমি যখন বেরোতাম সাপ চারপাশে দেখতাম আমি, তারাও থাকতো এবং আমার প্রচণ্ড সর্পভীতি, কিন্তু ওখানে সামহাও আমি সব কিছুকে আমি জয় করেছিলাম এই ভীতিকে। এবং মানুষের সংখ্যা খুবই কম ওই পাহাড়ের, জাস্ট 2টো বাড়ি এরকম, এবং আমি ঘাসে শুয়ে থাকতাম পাহাড়ে, ওই ঘাস কুড়োতাম বা ফুলের যে নির্যাস সেটি নিয়ে আমি কাজ করেছি, যে এখানে আমি দেখাতে পারি যে ফুল এখানে লেখা আছে কালার ফ্রম ওয়াইল্ড ফ্লাওয়ার। হ্যাঁ, যখন স্প্রিংয়ে যখন ফুল ফুটেছে হঠাৎ করে পাহাড়ের মধ্যে সেই ফুলটা বেগুনি রঙের ফুল, আমি জাল দিয়ে রং বানিয়েছি। আমার মনে হচ্ছে যে আমি আসলে আমার দিনপঞ্জি যদি বলি যে এরকমই ছিল যে প্রকৃতি, আমি, আমার চারপাশ এবং আমার কাজ, আমার সন্তান, আমার মানে আমি খুব যে বলবো না যে আমি স্বার্থপর ছিলাম আমি সেটি বলবো না, বরং নিজেকে আবিষ্কারের একটা প্রচেষ্টা ছিল। বিপাশার এই প্রদর্শনীটি চলবে 30 এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। শিপনালী, নিউজ বাংলা, ঢাকা।